ডাল শিম গোত্রের খাদ্যশস্য বিউলি মুগ মসুর ছোলা অড়হর মাসকলাই প্রভৃতি শুটি জাতীয় মৌসুমি ফসলের শুকনো বীজ হলো ডাল উফ পাতা পর্ণ পত্র পাতায় পাতায় হাসিও ভাই পুলক রাশি রাশি সেই রাশি রাশি পাতা হলো গাছের রান্নাঘর সেই গাছের রান্নাঘর আর জি বাংলার রান্নাঘর এখন একসাথে বুঝলেন না সেই গাছের পাতা দিয়েই রান্না হচ্ছে এখন ফরচুন রিফাইন্ড সয়াবিন অয়েল প্রেজেন্ট জি বাংলার রান্নাঘরে হচ্ছে একটা পাতার রান্না একটা ডালের রান্না শুরু হচ্ছে ডালে ডালে পাতায় পাতায় জি বাংলার রান্নাঘর তুমি চলো ডালে ডালে আমি চলি পাতায় পাতায় কে কাকে বলতে পারে এরকম কনভারসেশন কাদের মধ্যে বেশি হয় স্বামী স্ত্রী যাই হোক এরকমই দম্পতি আমাদের সঙ্গে রয়েছেন অভিজিৎ চন্দ্র এবং নবনীতা চন্দ্র এসছেন দমদম নাগেরবাজার থেকে তাদের দুজনকেই স্বাগত জানাই নমস্কার নমস্কার আচ্ছা কে ডালে ডালে কে পাতায় পাতায় ওই বলুন বিয়ের প্রথম পাঁচটা বছর ও চলছিল পাতায় পাতায় আমি চলছিলাম ডালে ডালে তারপরে দেখলাম যে না পিছিয়ে যাচ্ছি ব্যাস এগিয়ে গেলাম আমি এখন পাতায় পাতায় উনি এখন ডালে ডালে মানে তুমি ওনার পকেট মারলে উনি ধরতে পারেন না না সেই স্কোপটাই নেই কেন এটিএম কার্ড দিয়ে চলছে আচ্ছা বুঝতে পেরেছি বন্ধু ছিলাম আমরা ছোটবেলা থেকেই কারণ আমার দাদার বন্ধু বলে আমরা চিনতাম কিন্তু সেই সম্পর্কটা যখন অনেক বেশি স্টেবল হলো তুমি ফ্রক পরে উনি দেখেছেন হ্যাঁ আমি হাফ প্যান্ট পরে দেখেছি হ্যাঁ হ্যাঁ কি রান্না হচ্ছে কে রান্না করছে আজকে প্রথমটা আমিই করছি আচ্ছা দ্বিতীয়টা উনি হ্যাঁ ঠিক আছে তো আমি জোগাড় করে রেখেছি হচ্ছে আমার কাছে ছিল ফরচুনের পালস মানে ফরচুনের যে মসুর ডাল সেই বড় দানার মসুর ডাল আমি বেশ অনেকক্ষণ প্রায় দু তিন ঘন্টা জলে ভিজিয়ে রেখে সেটা মিক্সিতে পেস্ট করে রেখেছি টমেটোর শাঁস আর বীজ ফেলে দিয়ে খুব মিহি করে কুচানো রয়েছে পেঁয়াজও একইভাবে কুচানো নুন রয়েছে রয়েছে চিনি ধনে পাতা কুচি আদার কিমা রসুনের কিমা চাট মশালা পাউডার আর রয়েছে শুকনো লঙ্কাটাকে বেশ ভালো করে কুচানো সিজ ফেলে দেওয়া কি হবে এটা দিয়ে আচ্ছা এটাতে আমরা বানাচ্ছি হচ্ছে মসুরের অমলেট মসুর ডালের আবার অমলেট হয় নাকি হ্যাঁ মানে এটা হচ্ছে ডিম তো নেই ডিম ছাড়া এর জন্যই তো মসুরের অমলেট ডালটাই হচ্ছে মেইন ইনগ্রেডিয়েন্ট এখানে ঠিক আছে দেখি দেখি নাও তোমার হাতে ডাল বাটাটা তুলে দিলাম থ্যাংক ইউ আর একটা আমাকে একটা চামচ দিও নিশ্চয়ই আশা করি বাচ্চাদের এবং বয়স্কদের দুই পক্ষের খুব ভালো লাগবে প্রথমে এই মসুর ডালটাকে আমরা একটা বড় পাত্রে নিয়ে নিলাম আর তোমাদের দুজনের মধ্যে অভিনয় কে করে ও করে ও থিয়েটারে অভিনয় করে ও যুক্ত আছে থিয়েটারের সাথে কুচানো পেঁয়াজ এটা পুরোটাই দিয়ে দিচ্ছি হুম হুম আচ্ছা আমি একটা কাজ করব তুমি এটা দিয়ে মিক্স করতে থাকো অনেক ইজি হবে চামচটা আমি সরিয়ে নিচ্ছি ঠিক আছে আর এই নাও টমেটো গুঁড়ো মশলাগুলো আমি যেমন যেমন বলবো আমি দিয়ে দেবো আদার কিমা যতই লোকে বলুক মেয়েরা ঝগড়া করে নিজেদের মধ্যে কিন্তু স্বামীর এগেনস্টে আমরা সবাই একজোট দু চামচ মতো বড় চামচের আদার কিমা রসুন কুচিটাও দিয়ে দাও ধনে পাতাটাও পুরোটাই লাগবে এটা চাট মশলা এটা এখন একটু অল্প পরিমাণ দেব আর খাওয়ার সময় মানে যখন আমরা সার্ভ করব তখন একটু আর নুন দি হ্যাঁ নুন বাই দ্য ওয়ে জোগাড়েরা নুনও জোগাড় করে রাখে রান্না পুজোর সময় আগুন একটু দিতে হয় মানে সেটা তারাই দেন না না তারা তাদের দেবার অধিকার নেই যিনি ওই চা খান আপনার স্বামীর মতো ওনারা ছুঁড়ে ছুঁড়ে দেন চিলি ফ্লেক্স হ্যাঁ চিলি ফ্লেক্স তো সেক্ষেত্রে এটা তুমি ফাটাবে না হ্যাঁ এবার একটু জল দিতে হবে পরিমাণ মতো তুমি আগে টেস্ট একটু পাতলা হয়ে যায় ওকে আমরা ব্যবহার করছি কুচিনার ওয়াটার পিউরিফায়ার পিউরিকা ডিএলএক্সের পিউরিফাইড ওয়াটার অভিজিৎ বাবু এবং নবনীতা আমাদের সঙ্গে আজকে রয়েছে এবং আমরা শিখছি মসুর ডালের অমলেট মসুর ডালের অমলেট হয় কিনা আমার সিরিয়াসলি কোনো আই হ্যাভ নো আইডিয়া উনি তো তুমি যা বানাবে তাই মুখখানা দেখেই মনে হচ্ছে যাই বলবে হাসি মুখে খেয়ে নেবে কিন্তু দেখা যাক কিরম হয়েছিল এটা ফার্স্ট টাইম যখন বানিয়েছিলেন খুব ভালো হয়েছিল এটা কিন্তু আমি বলবো যাই জোগালি বলি রান্নাটা কিন্তু ভালো করে
এটা তো আর বলে আপনার দীর্ঘদিনের অভ্যেস হয়ে গেছে, 10 বছরের অভ্যেস। না এটা কিন্তু সত্যি, কারণ এই সুন্দর ভুড়িটার পেছনে কিন্তু আমার এইটুকু অবদান আছে। আমি নিজেও খেতে ভালোবাসি আর ও খেতে খুবই ভালোবাসে, আর মানে অল্প যদি কোনোদিনও খায় আমার ঠিক কেমন যেন একটা মনে হয় ঠিক হয়নি না, ভালো করিনি না আজকে, তাই জন্য এরকম অল্প খেলে বেশ অনেকটা করে খাবে, পেট ভরে খাবে। এইটা তো বাঙালি বৌদের একটা শান্তি সকলের, এটা একটা সমস্যা আমার। আমি সবসময় আমার বরকে বলি তুমি এত কম খেলে এসেছে বাজে হয়েছে, বলে তুমি চাও না আমি একটু ফিট থাকি সুস্থ থাকি। না না, এই ভুড়িটা না দেখলে ঠিক চোখের শান্তি মনের শান্তি কোনোটাই হয় না। আসলে স্বামীদের তো কি হয়, আমাদের মেয়েদের বিয়ে হলে আমাদের নানান রকম চিহ্ন আছে দেখে বোঝা যায় যে ইনি বিবাহিতা, যে হাতে অনেক সময় লোহা থাকে, শাঁখা পলা থাকে, মাথায় সিঁদুর, কিছু না কিছু দেখে বোঝা যায় বা ব্যবহার দেখে। ছেলেদের তো টেটি পাওয়ার জন্য নেই, ওই ভুঁড়িটা দেখে বোঝা যায় যে খুব ভালোবাসে। বিয়ের 5 বছর অবধি কিন্তু ভুঁড়ি ছিল না, তাই আপনি মেনটেন করেছিলেন একদম। তাহলে চলুন আমরা রান্নাটা কমপ্লিট করি, এরপরে দাদা রান্না করবেন বৌদির জন্য। বৌদি বলতে কিরম লাগছে না বনিতাকে? আচ্ছা আমরা খুব অল্প তেল লাগবে একদম। ফরচুন রিফাইন্ড সয়াবিন অয়েল নিলাম, নিয়ে এটাকে একটু ব্রাশ করে দেব। দেখি এবার বলছি তোমার হাতের একটু সুন্দর ছোঁয়া দেবে। কেন কেন, মানে এখান থেকে তুমি ফার্স্ট শুরু করো, তারপর আমি তো জানি না এটা কি করে বানাও, একটা তুমি করো বাকিটা আরেকটা আমি বানাবো। ঠিক আছে তাহলে আমি একটা দেখিয়ে দিচ্ছি তোমাকে। মসুর ডালে প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড আছে যা আমাদের শরীর গঠনে সাহায্য করে। মসুর ডালে ক্যালসিয়াম ফসফরাসের অনুপাত সঠিক পরিমাণে থাকে। এইবার দেখি এটা ফ্লিপ করে কি করে। এবার এটাকে আস্তে করে আমরা উল্টে দেব। দেখবো আমি একটা, তুমি তো বাড়িতে রোজ বানাও, আমি একটু চেষ্টা করে দেখবো। আমি পারলে আপনারাও পারবেন, কারণ আমি এটা ফার্স্ট টাইম করছি। একটা দিক হয়ে গেছে মনে হয়, কারণ হাই ফ্লেমে করছি। এটা আমরা তুলে রাখি, এরকমভাবে আরো কতগুলো বানিয়ে নিই। এরম পারফেক্ট মসুর ডালের অমলেট বানানোর জন্য দেখে নিন এই পারফেক্ট রেসিপি আরো একবার। মসুর অমলেট বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে আগে থেকে জলে ভিজিয়ে বাটা ফরচুন মসুর ডাল, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদার কিমা, রসুন কুচি, ধনে পাতা কুচি, চাট মশলা, নুন, চিলি ফ্লেক্স আর সামান্য জল দিয়ে ভালো করে ফেটিয়ে ব্যাটার বানিয়ে নিতে হবে। এবার একটা তাওয়াতে ফরচুন সয়া হেলথ রিফাইন সয়াবিন তেল ব্রাশ করে তাতে মসুর ডালের ব্যাটার দিয়ে অমলেটের আকারে গোল করে দুপিট ভালো করে ভেজে তুলে নিয়ে টুকরো করে কেটে ধনে পাতা সহযোগে পরিবেশন করুন মসুর অমলেট। ধনে পাতা এমন একটা পাতা যেটা মহিলাদের জন্য খুব উপকারী। মহিলারা কেন, পুরুষরা সকলে এই পাতা খুব খেতে ভালোবাসেন, স্পেশালি উইন্টার এলে, কেননা টাটকা তাজা ফ্রেশ একেবারে দেশি ধনে পাতা পাওয়া যায়। এই সময় ধনে পাতা চাটনি, মাছের ঝালের ধনে পাতা, চিকেনের ধনে পাতা, ডিমের ঝালে ধনে পাতা, তরকারির মধ্যে ধনে পাতা কিসে নেই, কিন্তু সেই ধনে পাতা দিয়ে আজকে রান্না হবে। এবং মেয়েদের জন্য কেন ভালো এটা একটা বিশেষ কারণ হচ্ছে এর মধ্যে আয়রন রয়েছে, অ্যানিমিয়া সারাতে হেল্প করে এবং ভিটামিন সি রয়েছে যা স্কিনের জন্য ভালো, অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ রয়েছে যাও কিনা একেবারে আপনার শরীর স্বাস্থ্য এবং স্কিনের জন্য খুবই উপকারী। মেয়েদের লাবণ্য ধরে রাখতে বলে ধনে পাতা, তার জুড়ি মেলা ভাত, ধনে পাতা খুব ভালো খাওয়া, তো এর রুচিও বাড়ায়। যাদের অরুচি হয় আর কি, অনেকদিন ধরে খেতে ভালো লাগছে না, খাবার কিছু মুখে রুচছে না, তখন একটু ধনে পাতার চাটনি বানিয়ে খেলে মুখটা খুলে যায়। তো আজকে সেই ধনে পাতা দিয়ে কী তৈরি হবে? লইট্টা ধনে পাতার চপ। লইট্টা ধনে পাতার চপ বানানোর জন্য কী কী লাগছে আমরা জানাবো, কিন্তু তার আগে তেল কি গরম বসাবো? হ্যাঁ বসিয়ে দাও। আমরা ব্যবহার করছি ফরচুন রিফাইন্ড সয়াবিন অয়েল, এবং রান্না যারা জানে যেরকম করে আর কি সেরকম অ্যাক্টিং করতে হবে এখন।
রান্না জানার অ্যাক্টিং করতে হবে, পারবেন তো? অ্যাক্টিং করতে হবে না, আমি পারি। হ্যাঁ, সব রেডি করে রাখলে কে না পারে। যেমন আমি রেডি করে রেখেছি লইট্টা মাছ, সেটা একটু নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখা রয়েছে, এবং কাঁটাগুলো যথাসম্ভব আমি বেছে ফেলে দিয়েছি। আদার কিমা রয়েছে, রসুনের কিমা, পেঁয়াজের কিমার আগের সাইজ একটু টুকরো করে ছোট করে কাটা রয়েছে, ধনে পাতা বাটা, ধনে পাতা কুচোনো রয়েছে, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে নেওয়া রয়েছে, আমাদার কুচি না আমাদার কুচি, আমাদার কিমা, কুচি বললে কম বলা হয় আর কি, একদম মিহি কিমা রয়েছে, নুন, চিনি, এটা কিশমিশ, কিশমিশ হ্যাঁ টুকরো করা, টুকরো করা। আর এটা, আর এটা হচ্ছে আলু ভেজে এটাকে মেখে রাখা রয়েছে। তো এবার কি করতে হবে প্রথমে বলুন, আমি আজকে আপনার জোগাড়ে। পেঁয়াজ কুচি, তো জোগাড়ে কে পছন্দ হয়েছে তো? একদম দুদিকেই তো আছে। বাবা বউকে ব্যালেন্স করছে, বউয়ের কথা আমি জিজ্ঞাসা করিনি, ফর ইউর কাইন্ড ইনফরমেশন। সেটা তো বলতেই হবে, বাড়ি যেতে হবে। এত ভয় পায়, মারাত্মক। আচ্ছা সুই, আচ্ছা আদা কিছু, এই একই সঙ্গে তো? হ্যাঁ, আদা কিছু দিয়ে রসুন পুরোটাই লাগবে। এবার কি দেব? এরপরে মাছটা দেব। এবার কি দিতে হবে? আচ্ছা, এইবার এই আলু মাখাটা, এবার আপনি এই কিশমিশটা দিয়ে দিন। আচ্ছা, ধনে পাতা বাটাটা দু চামচ দেবেন, বেশি দিলে কিন্তু তেতো হয়ে যাবে। এবার নুন দেওয়া যেতে পারে? হ্যাঁ, এবার একটু স্বাদ মতো নুন দিন। এখন দেন তো আপনি নুন? হ্যাঁ দিয়ে দিন, নুন দিন। ঠিক, আপনি বাড়িতে যা করেন তাই করবেন, কিন্তু তাই করবো, নাহলে অন্যরকম খেতে হবে। এবার একটু চিনি দিয়ে দিন। আচ্ছা, এবার বাকিগুলো দিয়ে দিন। কী দেবো? আপনার রসুন বাটা, রসুন বাটাটা দিন, কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটাটা দিন। এবার কি দেব? ওই শুকনো লঙ্কা ভাজা ক্রাশ করা, ওটা দিই। এবার আমাদা, হ্যাঁ আমাদাটা সবার শেষে। এটা কি পুরোটাই লাগবে? না পুরোটা লাগবে। এবার আচ্ছা, এটা একটু হতে থাকবে। আপনি তখন থেকে বেকার খাচ্ছেন দাদা, এদিকটা আসুন। আচ্ছা, আপনি আপনি একটুখানি চাটা খান, আমি তো এই এইটাকে একটুখানি ভালো করে আপনার হয়ে করে দিচ্ছি, কেউ তো দেখছে না। তো এটা আমি কেটে দিচ্ছি, কতটা বেসন লাগবে? এইবার ওভার টু ইউ, চলে আস। কি করতে হবে? এবার একটু নুন দিন এর মধ্যে। আমি, হ্যাঁ আপনি, চিনি। আচ্ছা, আমি খাবার সোডা, খাবার সোডাটা আগে দিয়ে দিই। হ্যাঁ, খাবার সোডাটা একটু, রসুন বাটা, বাটা দিয়ে দিন। এরপরে আপনি ধনে পাতা বাটাটা দিন। আচ্ছা, এবার এই শুকনো লঙ্কা, এবার জল লাগবে। আপনি ব্যবহার করছেন কুচিনার ওয়াটার পিউরিফায়ার, পিউরিকা ডিএলএক্স এর পিউরিফাইড ওয়াটার। এইবার গরম তেল আপনাকে হাত দিয়ে মাখতে হবে। দেখি, এটা আমরা বউরা অনায়াসেই পারি, আর এটা একদম তোমার একদম মাস্ট একটা, সত্যি সত্যি করছে বেচারা। সুন্দর হয়েছে, ভাসছে ভাসছে, ফুলেছে ফুলেছে। এটা উল্টে পাল্টে আমরা জাস্ট ভেজে তুলে নেব, হয়ে গেছে, আঁচটা কমিয়ে দিয়েছি, কি সুন্দর সুন্দর ফুলেছে, দোকানের মতোই হয়েছে প্রায়। তো আমরা একটা কাজ করি, চটপট এগুলো ভেজে তুলে খেয়ে নিই, কারণ এটা গরম গরম খেতে হবে। আর আপনাদের গরমা গরম রেসিপি দেখিয়ে দিই আরও একবার।
ধনে পাতার চপ বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে ফরচুন সয়া হেলথ রিফাইন সয়াবিন তেল গরম করে তাতে একে একে পেঁয়াজ কিমা, আদার কিমা, রসুন কিমা, আগে থেকে নুন হলুদ দিয়ে ভেজে কাঁটা ছাড়ানো লইট্টা মাছ আর আগে থেকে ভেজে ম্যাশ করা আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে একে একে কিশমিশ কুচি, ধনে পাতা বাটা, ধনে পাতা কুচি, পরিমাণ মতো নুন, চিনি, রসুন বাটা, সামান্য কাঁচা লঙ্কা বাটা, আগে থেকে তেলে ভেজে ক্রাশ করা শুকনো লঙ্কা, আমাদের কিমা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পুর বানিয়ে তা থেকে চপ করে নিতে হবে। এবার একটা মিক্সিং বোলে পরিমাণ মতো 100% ফরচুন মটর বেসন, নুন, চিনি, খাবার সোডা, ধনে পাতা বাটা, তেলে ভেজে ক্রাশ করা শুকনো লঙ্কা, পরিমাণ মতো জল আর সামান্য গরম তেল দিয়ে ভালো করে ফেটিয়ে ব্যাটার বানিয়ে তাতে চপগুলো কোট করে ফরচুন সয়া হেলথ রিফাইন সয়াবিন তেলে ডিপ ফ্রাই করে তুলে নিয়ে ধনে পাতা সহযোগে পরিবেশন করুন লইট্টা ধনে পাতার চপ। এবার খাওয়া দাওয়া শুরু হবে, কিন্তু তার আগে একটা কথা, শুরু হয়ে গেছে নতুন ধারাবাহিক সীমারেখা, দেখছেন তো? দেখুন সোম থেকে শনি রাত ঠিক 8:30 শুধুমাত্র জি বাংলা, জি বাংলা এইচডিতে। দেখি কেমন হচ্ছে অমলেট। অপূর্ব, তুলনাহীন। এবার দাদারটা দেখি। কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেড ডাটা গুঁড়ো মশলার তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, শ্রীহরির তরফ থেকে এই সুন্দর গয়নার সেট রয়েছে, শাইনি ডিটারজেন্টের তরফ থেকে গিফট হ্যাম্পার, কেকসের তরফ থেকে একটা সুন্দর কেক, আর রয়েছে সুদীপার রান্নাঘরের তরফ থেকে 25% ডিসকাউন্ট ভাউচার। এবার একটা সুখবর, এখন একটা মেল করলেই মিলে যেতে পারে দুর্দান্ত গিফট হ্যাম্পার। আপনার পছন্দের একটি রেসিপি পাঠিয়ে দিন ফরচুন রান্নাঘর @gmail.com। আপনার রেসিপি যদি হয় সপ্তাহে সেরা, তাহলে ফরচুন কাচ্চিঘানি খাঁটি সর্ষের তেলের তরফ থেকে পেয়ে যাবেন এই সমস্ত কিছু। থাকছে ফরচুন রাইস ব্র্যান অয়েল, ফরচুন কাচ্চিঘানি খাঁটি সর্ষের তেল, ফরচুন সোয়া চাং, ফরচুন সুপার বাসমতি রাইস, ফরচুনের বেসন, ফরচুন বিরিয়ানি বাসমতি এক্সট্রা লং রাইস। খাঁটি ভোজন রসিকদের জন্য তো বটেই, খাঁটি রাঁধুনিদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। কথা বলে লেডিস ফার্স্ট, তাই আমি যিনি লেডি তাকে জিজ্ঞাসা করি এটা কাকে দেব। আজকে ওকেই দাও। কেন? কারণ ও খুব ভালোবাসে তোমার প্রোগ্রামটা দেখতে, আর অনেক আশা নিয়ে এসেছে। আজকে এটা ও পেলে, আমার তো ঘরে যাচ্ছে শোভাবর্ধন করবেই, কিন্তু ও পেলে আমি বেশি খুশি হব। তাহলে দাদার জন্য এটা। আচ্ছা, দুজনের মধ্যে কে সুরে না কে বেসুরো? সুরে না বেসুরো, তার মানে উনি সুরেলা? তা আপনি বলুন না একটু গাইতে। আমার স্বপ্ন যে সত্যি হলো, কাছে এলো এতদিন দূরে ছিল যে, রঙে রঙে এ জীবন ভরে দিল সে, আমার স্বপ্ন যে